শিক্ষার্থীদের দেখার জন্য ঐতিহাসিক মাদ্রাসা মাঠে সকলে এসে উপস্থিত হবে। সেই লক্ষ্যে আজকে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি হুসেইন সাদ্দাম এবং সাধারণ সম্পাদক শেখ ইরান তারা আমাদের মাঝে এখানে উপস্থিত হয়েছে। আমাদের সামনে উপস্থিত রাজশাহীর পার্শ্ববর্তী জেলা সমূহ থেকে আগত বাংলাদেশ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের সভাপতি সাধারণ সম্পাদক কর্মীবৃন্দ এবং সেই সাথে সাথে রাজশাহীর সকল ইউনিটের সভাপতি সাধারণ সম্পাদক কর্মীবৃন্দ সবাইকে জানাই উষ্ণ অভ্যর্থনা। আজকের এই আয়োজনে যেহেতু বাংলাদেশ ছাত্রলীগের দায়িত্ব নেবার পর কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি এবং সাধারণ সম্পাদক আজকে প্রথমবার বাইরে ঢাকার বাইরে একটি সফরে এসেছেন, তাদেরকে অভ্যর্থনা জানাই আমাদের সুন্দর রাজশাহীর পক্ষ থেকে। এবং আমার মনে হয় আমার চেয়ে ভালো উষ্ণ অভ্যর্থনা হয়তো আমার রাজশাহী ছাত্রলীগের ছেলেমেয়েরা ইতিমধ্যেই তাদেরকে দিয়েছে, কারণ তারা ভীষণ পারে, খুব পারে অতিথি পরায়ণতা দেখাতে, এটা বিশ্বাস করি। যাই হোক, যে প্রসঙ্গে কথা বলছিলাম, 29শে জানুয়ারি আমরা সকলেই জানি যে আমাদের প্রান্তীয় নেত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা আমাদের মাঝে উপস্থিত হবেন। তিনি যেহেতু নির্বাচনকালীন সফরে বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তে উপস্থিত হচ্ছেন, আমাদের একটি গুরু দায়িত্ব তার সাথে থাকা, তার পাশে থাকা, তার জন্য কাজ করা। একদম রুট লেভেলের যে কাজটি সেটি সবসময় ছাত্রলীগের কর্মীবৃন্দ করে থাকে, এটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও বিশ্বাস করেন এবং তিনি দেখেছেন, এটি পরীক্ষিত, আমরা নিজেরাও জানি। সেটি আমাদের স্থানীয় সরকার নির্বাচনই হোক না কেন বা জাতীয় নির্বাচনই হোক না কেন, একদম রুট লেভেল থেকে মানুষের ঘরে ঘরে যাওয়া, তাদের কাছে গিয়ে কথা বলা, বিভিন্ন সময় তিক্ত অভিজ্ঞতার যে শিকার হওয়া সেটিও কিন্তু হতে হয় ছাত্রলীগের যে কর্মী তাদেরকে। কারণ যারা একটু সিনিয়র, যারা একটু বড়, যারা আওয়ামী লীগের রাজনীতি করছে বা অন্যান্য অঙ্গ সংগঠনের সাথে জড়িত, তারা হয়তো অনেক সময় অনেক কথা নিতে পারে না বা একদম রুট লেভেলে মানুষের কাছে যেয়ে তাদেরকে বোঝানো বা তাদের পেছনে নিজের সময়টা দেওয়ার মতো সময়ও কিন্তু অনেকের নেই। সেই ক্ষেত্রে যেহেতু আমরা তীরে এসে পৌঁছেছি, অর্থাৎ নির্বাচনের খুবই কাছে, আমি মনে করি প্রধানমন্ত্রীর এই নির্বাচনী সফরগুলি সফল করার দায়িত্ব আমাদের সকলের। যেহেতু উত্তরবঙ্গে তিনি আসছেন, উত্তরবঙ্গের যে পার্শ্ববর্তী শহরগুলি আছে, আমি আশা করছি আপনারা হয়তো সকলেই জানেন যে সকাল 10টার মধ্যে হয়তো, যেহেতু সেখানে মানুষ ধারণ ক্ষমতা খুবই কম, কম বলতে 20-40 হাজার মতো হবে, কিন্তু তারপরও যেহেতু বিভিন্ন ইউনিট থেকে বা বিভিন্ন নেতৃবৃন্দ যখন সেখানে এসে উপস্থিত হবে, তখন সেখানে কিন্তু জায়গা পাওয়াটা খুবই মুশকিল হয়ে যায়। আমরা এর আগেও দেখেছি বিভিন্ন জনসভায় সেখানে যে যদি যথাসময়ে নেতৃবৃন্দ উপস্থিত হতে না পারে, তাহলে কিন্তু এই যে একটা নজর মাননীয় প্রধানমন্ত্রীকে দেখা, সেটা দূর থেকে দেখা বা কাছে থেকে দেখা, আমি মনে করি দুটাই সমান, কারণ তিনি আমাদের নয়নের মণি, বিশেষ করে যারা ছাত্রলীগ করেন তাদের জন্য। আমি নিজে ছাত্রলীগের একজন কর্মী হিসেবে অনুভব করি তাকে, যেহেতু আমরা আমাদের পরিবারের সদস্য মতো আত্মার বন্ধনে আবদ্ধ একটি সম্পর্ক আমাদের সাথে, সেটি একটি আলাদা বিষয়। তারপরও একজন ছাত্রলীগের কর্মী হিসেবে যখন তাকে দেখি তখন হৃদয়টা ভরে ওঠে, কান্না চলে আসে, এমনি চলে আসে। আমি বলতে পারি বঙ্গবন্ধুর কন্যা আমি কাকে দেখলাম, তার একটা স্পর্শ পেলে মনে হয় যেন সোনার ছোঁয়া। আমি সেই আবেগ, সেই ভালোবাসা থেকে আমার ছাত্রলীগের যে ভাই বোনেরা আছে তাদের প্রতি অনুরোধ রাখবো, কোনো প্রকার বিশৃঙ্খলা না করে আপনারা যথাসময়ে সেই জনসভায় এসে উপস্থিত হবেন। এখানে রাজশাহী শহরে অনেকগুলো উন্নয়নমূলক
যে পরিকল্পনা ছিল, যে কাজগুলো অনেকগুলো সম্পাদন হয়েছে, এখনো কিছু বাকি রয়েছে। বাংলাদেশ উন্নত বাংলাদেশ হয়ে গিয়েছে, অনেকে বলছে যে স্মার্ট বাংলাদেশের পরিকল্পনা, আমি বিশ্বাস করি বাংলাদেশ তো স্মার্ট হয়ে গিয়েছে। যেখানে মেট্রো রেলে চড়ছি, যেখানে পদ্মা সেতুতে যাচ্ছি, যেখানে বঙ্গবন্ধু টানেল তৈরি হচ্ছে, কত ওভারপাস আন্ডারপাস সবই হয়ে যাচ্ছে, তাহলে কেন বলবো না যে বাংলাদেশ স্মার্ট হয়ে যায়নি? অবশ্যই স্মার্ট হয়ে গেছে। সুতরাং আমাদের যে চিন্তা সেটি আরও বড় করে মাননীয় প্রধানমন্ত্রী যে 100 বছরের উন্নয়ন পরিকল্পনা করেছেন সেটি সফল করার লক্ষ্যে আমাদেরকে রুট লেভেল থেকে কাজ করতে হবে। ধন্যবাদ সবাইকে, আশা করি আজকে আপনাদের এই কথা আমার সুন্দর হয়েছে, সফল হয়েছে। ধন্যবাদ। উপস্থাপনের জন্য